তো আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে একটা পয়লা বৈশাখের উপর ফেসবুক কভার ফটো বানানো যায়। ফেসবুক কভার ফটো ও ফেসবুক কভার ফটোর মেজারমেন্ট হচ্ছে, প্রথমে আপনি একটা নাম দিবেন, এফবি কভার ফটো। এফবি কভার ফটো এখানে সাইজটা দিলাম আমি হচ্ছে 851x315। এখানে রেজলিউশন 150, রেজলিউশন দিলাম 150, কালার আর জিবি পিক্সেল আছে। ওকে, ইমেজ ইমেজ সাইজ 851x315, রেজলিউশন 150, এটাই লিখে রাখেন 851x315। হ্যাঁ, 150 দিতে পারেন, 72 দিতে পারেন। হ্যাঁ, পিক্সেল তো অবশ্যই, যে পিক্সেল না হলে 851x315 তো হবে না। ওকে, তো এখন আমরা এখানে দেখব কিভাবে একটা পাস যাবে। এখন রেকর্ড হচ্ছে তো তো এখানে প্রথমেই আমরা একটা ডিজাইন নিয়ে নিই। যেমন আমি এখানে একটা শেপ নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গুলার একটা শেপ নিলাম, একে ড্র্যাগ করলাম। তো আমার শেপটা আসলে একটু ইয়ে হচ্ছে, একটা শেপ নিলাম, নিয়ে এটাকে সমান করে বসাইলাম। আমার এটা বসে নেই, আপনাদের এটা এরকম হবে না, আমার পিসিটাতে একটু প্রবলেম। আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম মোড নিয়ে এটাকে ফিট করে দিলাম। ওকে, এটাকে রাইট ক্লিক করলাম, ফ্রি ট্রান্সফর্ম মোডে থাকা অবস্থায় কন্ট্রোল টি চেপে ফ্রি ট্রান্সফর্ম মোড থাকা অবস্থায় আমি রাইট ক্লিক করলাম, করে ডিস্টোর্ট ডিস্টোর্ট করলাম। ডিস্টোর্ট করলে যা হবে, আমি এই কর্নারগুলোকে ধরে আমি ডিস্টোর্ট করতে পারবো। মনে আছে ইয়াতে ডিস্টোর্ট করে দেখেছিলাম, ডিস্টোর্ট এতটুকু জায়গা আমি স্টোর্ট করে দিলাম। তারপরে এটাকে একটা কপি করলাম, এটাকে কপি করার জন্য শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে অথবা কন্ট্রোল জে অথবা ক্লিক করে ড্রাগ করে আমি ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম। এটা কপি হলো, এখন আমি নিচেরটাকে একটা কালার চেঞ্জ করবো, ব্যাক কিচেনেরটাকে এরকম একটা কালার দিলাম, একটু ডিপ কালার। তারপর উপরটাকে একটু এটাকে ড্রাগ করে সামনের দিকে নিয়ে আসে দিলাম, পিছনেরটাকে সামনে নিয়ে আসলাম, এটারও কালার একটা চেঞ্জ করে দিই, বৈশাখী কালার। ওকে, তারপর এখানে যদি আমি কোনো কিছু কোনো ইমেজ দিতে চাই, কোনো ইমেজ ক্লিপিং মাস্ক করে রেখে দিতে চাই, সো এটাকে আমি এখানেই রাখতে পারি অথবা এটাকে আরেকটা কপি করতে পারি। আরেকটা কপি করে এটাকে হালকা ড্রাগ করে পিছিয়ে দিলাম, কালারটা একটু চেঞ্জ করে দিই, কারণ এটাকে আমি এটার মধ্যে আমি ক্লিপিং মাস্ক করব। একটু পিছিয়ে দিলাম, কারণ আমি এইটা আর এইটা এখানে রাখবো, আর এটাকে ক্লিপিং মাস্ক করে সরিয়ে দেবো, যেটা এটাকে আরেকটা কালার চেঞ্জ করে এটার মধ্যে দিই। ওকে, এখন একটা ইমেজ নিয়ে আসি, এটা ওপেন, একটা ইমেজ নিয়ে আসলাম, যে ইমেজগুলো আমি এখানে বসাবো। আমার কাছে ইমেজ ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন অথবা আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি পয়লা বৈশাখের উপর কিছু ইমেজ নিয়ে আসছি, কিছু ছবি পিকচার। এখান থেকে ধরলাম আমি এই ইমেজটা নিলাম, এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড আছে, আর এটা আসলে 1-2-3 একটা ইমেজ। তারপরে আমি আপাতত এটা ইউজ করছি, এটা ভালো লাগছে না, এটাকে আমি নিব না, এটাকে আমি দুইভাবে সরাইতে পারি, এটাকে আমি দুইভাবে সরাইতে পারি অথবা একদম কেটে ফেলে দিতে পারি। আমি যদি কেটে ফেলে দিতে চাই তাহলে আমাকে এটাকে একটা কপি করলাম, ড্রাগ করে ক্রিয়েট নিউ লেয়ারে ছেড়ে দিলাম, ব্যাকগ্রাউন্ডটাকে আগেরটাকে আইটা অফ করে রাখলাম। এখন আমার শুধু একটা আছে, এটা এই লেয়ারটা। আমি গেলাম মার্কিউ টুল,
রেকটেঙ্গুলার মার্কেট হলে কে আমি এটাকে একদম পিছন নিচ থেকে ড্রাগ করে একদম লেখা পর্যন্ত সিলেক্ট করলাম। এবার যদি সিলেক্ট করে ব্যাক স্পেস চলে গেল, রেকটেঙ্গুলার মার্কেট টুল দিয়ে যাদের উপর সিলেক্ট করলাম, সিলেক্ট করে ব্যাক স্পেস কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম, পিক্সেলটাকে ডি সিলেক্ট করলাম। এখন আমার একটা এই ইমেজটা আমি ইউজ করবো, এখানে এটাকে ড্রাগ করে আমি এই এই ডকুমেন্টে ছেড়ে দিলাম, আর একটা আর্টবোর্ডে নিয়ে ছেড়ে দিলাম, এটাকে আমার দরকার নাই ছেড়ে দিলাম, নো সেভ করবেন না কখনো, পরবর্তীতে ইউজের জন্য এটা রেখে দেবেন। এখন যদি আমরা এটাকে এইভাবে ইউজ করতে পারি, অথবা একটু ছোটো করলাম, হ্যাঁ ডিসিলেক্ট, কারণ আমি মার্কেট টুল দিয়ে সিলেক্ট করে যখন কেটে নিয়েছিলাম তখন যে সিলেকশনটা রয়ে গেছিলো তখন ডিসিলেক্ট করে এটাকে, এটা নিচে পড়ে আছে, এটা এন্টার দিয়ে এই প্রি ট্রান্সফর্মারটা অফ করে ড্রাগ করে উপরে নিয়ে নিলাম, উপরে চলে আসছে। এখন এটাকে শিফট এবং অল্টার ধরে শিফট ধরে ছোটো করে দিলাম, এ পর্যন্ত আমার আছে। এখন আবার এন্টার দিলাম, দিয়ে প্রি ট্রান্সফর্ম টুলটা অফ রাখলাম। এই লেয়ারের মধ্যে আমি এটাকে মাস্কিং করে দেব, এটাকে রাইট ক্লিক করতে পারি, করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এগুলো আপনারা অনেক আগে আগে অনেকবার করছেন, এখন কমপ্লিট কাজ। আমার এটা ক্লিপিং মাস্ক হয়ে গেলো, এটার মধ্যে এটা ইমেজ, এটার মধ্যে ক্লিপিং মাস্ক হয়ে গেল। এখন যদি আমার এটা একটু কালারটা কমিয়ে দিতে চাই, ডিম করে দিতে চাই, তাহলে একটু অপাসিটি কমিয়ে দিই, অপাসিটি কমিয়ে দিলাম, তারপরে এটা গেলো আমার একটা কাজ হবে। তারপরে আমি আরেকটা ইমেজ ওপেন করি, আরেকটা ইমেজ আমি ওপেন করলাম, এখানে আমার তেমন কোনো ইমেজ নাই। তারপরেও আমি যদি এখান থেকে একটু দেখে যাই, এখানে আমার কিছু ইনপ্লাস এডিটর কিছু ইমেজ আছে, আমি এটাকে ইউজ করতে চাই, এটাকে আমি ইউজ করলাম। এটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমি ফেলে দিই তাও হবে, আদারওয়াইজ থাকলেও কোনো সমস্যা নেই, যেহেতু হোয়াইট আছে এটাকে ফেলে, হ্যাঁ ফেলেই দেখো। যেমন এটাকে আমি কপি করলাম, একটা কপি করে এটার ব্যাকগ্রাউন্ড প্রিভিয়াসটা আইটা অফ করে রাখলাম, যাতে আমার পরবর্তীতে এটা কোনো যদি প্রয়োজন হয় আবার ইউজ করতে পারি এটাকে। এখন আমি আর এই হোয়াইট অংশগুলো ফেলে দেবো, এই হোয়াইট অংশগুলো আমি রাখবো না, আমার এই হোয়াইট অংশগুলো আমার প্রয়োজন নেই। তো আমি গেলাম হচ্ছে এখান থেকে এইটা সিলেক্ট থাকা অবস্থায়, এখানে দেখেন ইরেজার টুল আছে, এখানে এর নিচেই আছে ম্যাজিক ইরেজার টুল, ম্যাজিক ইরেজার টুল দিয়ে যেটাতে আমি ক্লিক করব চলে যাবে, হোয়াইট কালারে ক্লিক করতেছি হোয়াইট কালার ছেড়ে দিচ্ছে, নিয়ে ডিলিট হয়ে যাচ্ছে, হোয়াইট কালারে ক্লিক করতেছি হোয়াইট কালার চলে যাচ্ছে, বুঝা যাচ্ছে? হোয়াইট কালারে ক্লিক করতেছি, এখন যদি আমি পুরোটা নিতে চাই আমার এখন এটা পিএনজি হয়ে গেলো, জেপিজিকে এভাবে পিএনজি করা হয়, আমার এটা পিএনজি হয়ে গেলো। এখন আমার আগের ডকুমেন্টে এই ডকুমেন্টে ড্রাগ করে নিয়ে আসলাম, এখানে ছেড়ে দিলাম, কারণ এটা যদি আমার প্রয়োজন পড়ে, প্রয়োজন পড়লে সমস্যা নেই, আদারওয়াইজ এটাকে আমি ড্রাগ করে এখানে রেখে দিলাম। আমার হচ্ছে এটা, এটা এই অবস্থায় এটা নিচে আছে, এটা ক্লিপিং মাস্ক করা হয়ে যাচ্ছে, কারণ ক্লিপিং মাস্কের উপরে নিয়ে আসছি এই জন্য ক্লিপিং মাস্ক হয়ে যাচ্ছে। তো রাইট ক্লিক করে আমি এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দেবো, যদি এরকমটা হয়ে যায়, যদি এখানে এই চিহ্নটা এটার মধ্যে থাকে, এই যে রাইট ক্লিক করে ক্লিপিং মাস্ক, এই চিহ্নটা যদি এখানে থাকে তাহলে এটা দেখা যাবে না, হ্যাঁ দেখা যাবে না। তো আমাকে রাইট ক্লিক করে এটাকে রিলিজ ক্লিপিং মাস্ক করে দিলাম, মাঝে মাঝে হয়ে যায় ক্লিপিং মাস্কের উপরে ক্লিপিং মাস্ক, হ্যাঁ। তো এটাকে নিচে নিয়ে আসলাম, একটু ভেতরে দিয়ে দিলাম, আরও নিচে নিয়ে আসলাম, সবগুলোর নিচে, যেহেতু আমার এটার নিচে থাকবে, আমি শুধু এই এই কয়টা রাখবো, আর বাকিগুলো আমার প্রয়োজন নেই বা রাখবো না। এখন যদি আমি এই কালারটা সলিড কালার ভালো লাগছে না, কেমন যেন এই কালারটা কেমন যেন একটা সলিড সলিড কালার, ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা হোয়াইট, বা আপনারা রাখলে রাখতেও পারেন, অথবা এটার নিচে একটু অন্য একটা কালার দিতে চাই, ঠিক এটার নিচে এই লেয়ারটার নিচে একটা লেয়ার নেব, এক্স্যাক্টলি এই লেয়ারটার নিচে একটা লেয়ার নেব। আমরা সাধারণত একটা লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় যখন ক্রিয়েট নিউ লেয়ারে ক্লিক করি তখন এর উপরের লেয়ারে আরেকটা লেয়ার হয়,
এর এটাতে ক্লিক করলে এর উপরে একটা লেয়ার হয়েছে, কিন্তু আমি চাচ্ছি নিচে লেয়ারে হবে, নিচে হবে, এটা নিচে একটা হবে। কন্ট্রোল ধরে যখন ক্লিক করব এটা নিচে হবে, বুঝা যাচ্ছে? কন্ট্রোল ক্লিক হোল্ড করে যখন ক্লিক করব ক্রিয়েট নিয়ে লেয়ারে, তখন নিচে হবে। কারণ আমি একটা একটা হোয়াইট শেপ নিয়ে নিলাম এটার মধ্যে, যদি আমি এখান থেকে ড্র্যাগ করে একটা শেপ নিয়ে নিই তাহলে আমার এটা রেড হয়ে যাচ্ছে, বা অন্য একটা কালার দিতে চাই এটা মধ্যে। আমি এখন একটা গ্রেডিয়েন্ট কালার দিই, এতে আমি গ্রেডিয়েন্ট টুল সিলেক্ট করলাম, তারপরে আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দিই। আমি যদি এইরকম কালার রাখতে চাই অথবা ডিফারেন্ট কোনো কালার নিতে চাই এখান থেকে, তারপরে আমাদের আমি এটা রেখে দিলাম, যদি আমাদের প্রয়োজন হয় একটা গ্রেডিয়েন্ট কালার নিলাম, তারপরে যদি এটাকে আমি আবার ছোটো করে দিই আর একটু ছোটো করি তাহলে হয়তো আরও একটু ভালো লাগবে। এই পর্যন্ত রাখবো। হ্যাঁ, এখানে আমি ক্লিপিং মাস্ক করি না, এটা করলে ক্লিপিং মাস্ক করতে পারবো। এটার মধ্যে যদি ক্লিপিং মাস্ক করে দিই তাহলে এটা নিচে হয়ে যাবে, তো এটা আমার দরকার নেই যেহেতু সবার নিচেই আছে এটা, এটা আমার প্রয়োজন নেই। তো আমি আর একটা নতুন এটা, এটা আমার শেষ কাজ, এটা আমি কেটে দিলাম, নোজ নো দেবেন পরবর্তীতে যেন ইউজ করতে পারেন ইমেজটাকে। ওপেন, এখানে গিয়ে আমি এই ইমেজটাকে দেব শুভ নববর্ষ। ওপেন, এখন এটা হোয়াইট আছে, ব্যাকগ্রাউন্ডটা এটা হোয়াইট আছে, আবার ইংলিশ লেখা আছে, এটা আমি রাখবো না। তো আমি কী করবো, এটাকে আর একটা কপি করবো। অলওয়েজ একটা লেয়ারকে কপি করে রাখবেন, কপি করে রাখলে হয় কি পরবর্তীতে কাজের জন্য সুবিধা হয়। এই লেয়ারটা আমার সিলেক্ট থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে আমি প্রিভিয়াস লেয়ারটাকে হাইড করে রাখলাম, ঠিক আছে? ঠিক সেমভাবে আমার ইরেজ ম্যাজিক ইরেজ টুল ক্লিক করলাম, হোয়াইট অংশটা চলে গেল। তারপরে এই এখানে কিছু একটা অংশ আছে, এটাকে সিলেক্ট করার জন্য ক্লিক করার জন্য আমার যেহেতু এটা ইয়া আছে রেক্টেঙ্গুলার মার্কিং টুল নিলেই পারি, সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চলে গেল, কারণ আমার এটা পিএনজি মোড হয়ে গেলো, ইমেজটা পিএনজি একটা ইমেজ হয়ে গেলো। তো এটাকে কন্ট্রোল ডি দিয়ে এটা সিলেক্ট ইয়ে করে দিই, সিলেক্ট করলাম, তারপর একটু সরাই দিয়ে ড্রাগ করে এই ইমেজটাতে নিয়ে আসলাম। তো এটাকে আমি কেটে দিই, এটা আমার দরকার নেই, আমার এই ইমেজটা পাই গেলাম। এটা যেহেতু নিচে চলে যাচ্ছে ড্রাগ করে উপরে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলাম, কন্ট্রোল টি ছোটো করলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে ছোটো করলাম, এটাকে আমি এভাবে বসাইতে চাই, কন্ট্রোল টি দিয়ে ছোটো করে দিলাম। এখন আমার এটা ফুটতেছে না, ইমেজটা ব্যাকগ্রাউন্ড ইমেজের সাথে কেমন জানি ফুটছে না, তো আমি কী করে একই কালার হয়ে গেছে। তো এই ইমেজটাকে সিলেক্ট করে, আমার আগের ইমেজটাকে সিলেক্ট করে অপাসিটি আর একটু কমাই দিই, তাহলে এটা ফুটবে। অথবা আরও যদি কিছু করতে চাই এখানে করা যাবে, তো আমরা আর এদিকে যাব না। এখানে যদি আমরা এটাকে এখানে একটা হোয়াইট শেড দিই বা এ দিই, তো কেমন ফুটবে, ঠিক আছে? শুভ নববর্ষ। আচ্ছা, এখানে এখন যদি আমার এখানে একটা হোয়াইট আছে, এখানে কিছু হোয়াইট হোয়াইট রয়ে গেছে, হোয়াইটগুলো আমি রাখবো না, ঠিক আছে? এখানে গেলাম আবার টিক ম্যাজিক কন্ট্রোল, ম্যাজিক টুল এখান থেকে ক্লিক করে হোয়াইটটা কেটে দিলাম, হোয়াইটে ক্লিক করলে যে কালারে ক্লিক করবো ওই কালারটা সে কেটে দেবে,
এখান থেকে এটা আছে, এটা রাখবো না, এখান থেকে এটা আছে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? হ্যাঁ, তারপর এটাকে এখানে বসাইলাম। যদি আপনি মনে করেন হ্যাঁ না এটাও হোয়াইট হোয়াইট লাগছে, এটা এটার ইমেজটা এটা অপাসিটিটা একটু কমায় দিই, এটা হচ্ছে এটা আমার অপাসিটিটা আর একটু কমায় দিই, কমায় দিলাম। দিয়ে আমি আর একটা ইমেজ নিয়ে আসি এখানে ওপেন, তারপরে আমার এখানে কিন্তু পয়লা বৈশাখে ইমেজ আছে, ঢোল ঢোলের একটা ইয়ে আছে, দেখেন ইন্ডেক্সিং বোধ হয়। হ্যাঁ, ইন্ডেক্স যদি আপনাদের কোনো ইমেজ ওপেন করে এরকমটা আসে, এরকম ইন্ডেক্স লেখা আসে, তাহলে এটাকে আপনি কপি করতে পারবেন না, একটা ঝামেলা আছে। তো আপনারা কী করবেন, যদি এরকম আসে ইমেজে যাবেন মোড আর জিবি কালার, ইমেজ মোড, এই যে ইন্ডেক্স কালার লেখা আছে মোড আর জিবি কালার করে দেবেন, এটাকে আর জিবিতে রূপান্তর হয়ে গেলে এটার নাম দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে নামটা। তো এটাকে একটা কপি করলাম, কপি করে হোয়াইট অংশটা আমি ফেলে দিব, সে আগের মতোই হোয়াইট অংশটা ফেলে দিলাম। তো আমার একটা পিএনজি হয়ে গেল, এই পিএনজিটাকে আমি ড্রাগ করে এখানে নিয়ে আসলাম, এটা আমার আর লাগবে না, ডোন্ট সে ড্রাগ করে উপরে নিয়ে নিই ঢোল। তো ঢোলের যে ঘটনা ঘটছে এখানে কিছু সাদা অংশ রয়ে গেছে, কিছু সাদা কিছু এটা কেটে গেছে, এটা আসলে এভাবে সাদা অংশটা কাটবে না, আসলে এটা আমি ভালো লাগছে না, এটা আমি ইউজ করবো না। এটা নিবে না, যেটা প্রয়োজন মানে নিবে না, এটা ইউজ করার দরকার নেই। ফাইল ওপেন, আমার এখানে আরেকটা আছে বাংলার ঢোল, বাংলার ঢোল এটাও ইন্ডেক্স, এটাও ইন্ডেক্স লেখা আছে, এটা সাদা সাদা কালার ইয়ে চলে গেছিলো সব। তো এটার মধ্যে আমি ঠিক সেমভাবে ইমেজ মোড আর জিবি ইন্ডেক্স লেখা পাইলেই আপনি এটাকে চেঞ্জ করে দেবেন। তারপর এটাকে কপি করলাম, কপি করে নিচেরটাকে হাইড অফ করে রেখে দিলাম, এটা ইরেজার টুলে গেলাম, ম্যাজিক ইরেজার টুল ক্লিক করলাম, চলে গেল, কারণ এটা এটা আমার লাগবে না, এটা ম্যাজিক কর্নার টুলে দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, তারপর ড্রাগ করে এখানে নিয়ে আসলাম। এখানে আমার আর একটা কিছু অংশ রয়ে গেছে, সমস্যা নেই, আমি এটাকে এখানে ইয়ে করতে পারবো, নিজে কন্ট্রোল নিজে ক্রিয়েটার টুলে গেলাম, গিয়ে ক্লিক করলাম, বুঝতে পারছে? এখন আমার এটাকে এটাও যেমনটা বোঝা যাচ্ছে না, কেমন জানে এ হয়ে আছে। তো এটাকে আমি এই পাশে বসিয়ে রাখলাম, এটাকে অপাসিটি আর একটু কমায় দিলাম, এটা আমার থাকুক অনেক পার্সেন্ট করে দিই। এটা নিয়ে পরে দেখতেছি কী করা যায়। ওপেন, আর একটা ইমেজ নিয়ে আসি, এসো হে বৈশাখ, এটাও আমার এই কালারের সাথে এই কালারে যাবে না। তো আমি এই ব্লু এই যে কালারটা আছে এটা ফেলে দিব। তো সেমভাবে আমি এটাকে কপি করলাম, কপি করে এটা আইটা বন্ধ করে দিলাম, পরবর্তীতে দিয়ে দেবো। হ্যাঁ, কারণটা হচ্ছে কি, এটা হাইট যদি না করি, এটা ব্যাকগ্রাউন্ড যদি ফালায়ও দেখা যাবে, মানে যাচ্ছে না, যে হাইটটা হাই রেখে দিলাম আমি, ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিলাম কিন্তু সাথে যাচ্ছে না, আসলে কিন্তু চলে গেছে, এই যে এটা এটার নিচেরটা দেখা যাচ্ছে। এই জন্যই সেম কালারের কোনো কপি যখন করবেন, সেম অবজেক্ট আগেরটাকে আই অফ করে রেখে দিন। তো ড্রাগ করলাম, ড্রাগ করে এখানে নিয়ে নিলাম, এটাকে আবারও অফ করে রেখে দিলাম, আমি এটাকে ঠিক এখানে বসাবো। আমার একটা লাইট কম কম্পিউটারে, এটাকে আমি রাখলাম এসো হে বৈশাখ। এ পর্যন্ত থামতে চান, আরও কিছু লাগাইতে চান, আমি আরও কিছু ইমেজ নিয়ে আসি।
আমার এই একটা ইমেজ লাগাইলাম, এই দুইটা, এই দুইটা না দিতে হবে আর কিছু ইমেজ দিতে হবে, এই এই দুইটার আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিব। সো আমি গেলাম হচ্ছে এখানে, এটা ক্লিক করে আউট করে দিলাম, এটাকে নিয়ে আসলাম এখানে, নিয়ে সেটা আউট আমার ইমেজ নিচে নিয়ে রাখলাম, ওকে নিচে দিয়ে দিলাম, বেশি নিচে চলে গেছে। এটাকে অপাসিটি প্রথমে কিছু অপাসিটি কমাই দিই, ঠিক আছে, তারপর ঘুরাই দিলাম, এখানে বসে দাম আদারওয়াইজ সাদা সাদা লাগতেছে এই জায়গাটা, ঠিক আছে। তো এটার অপাসিটি আর একটু বাড়াই দিই, টাকা বোঝা দরকার নেই, হাত টাকা এইটাই তো ডিজাইনে চলে যাবে, হাত টাকা তো রাখবো না, এটা না হাত টাকাই রাখবো না, ওকে। তারপর এটাকে আর একটা কপি করলাম, কপি করে দিলাম, এটার অপাসিটি আরো একটু বাড়াই দিই, একটু ছোট করে দিই, তারপর এটাকে ড্র্যাগ করে এন্টার দিলাম, দিয়ে ড্র্যাগ করে আর একটা কপি করলাম, কপি করে এটাকে আবার এদিকে ঘুরাই দিলাম। আচ্ছা দেখছি, এন্টার দিলাম, এন্টার এন্টার কাজ করবে, তারপর এন্টার দিয়ে আপনি যত সুন্দর করে একটা জিনিসকে উপস্থাপন করতে পারেন, ঠিক আছে। দেখবেন একদম সাদা একটা অংশ থেকে কীভাবে আপনি এটাকে ছোটো বড় করে অপাসিটি কমিয়ে শেষ, আমার এটার কাজ এতটুকু রাখলাম, এটাকে আমি কোথাও ইউজ করবো না। আমার আর একটা ছিল এটা, এটাকে ঠিক সেমভাবে আমি একটা কপি করলাম, কপি করে আইটা অফ করে রেখে দিলাম, সাদা অংশটা ফেলে দিলাম, এটা আমার পিএনজি ইমেজ হয়ে গেলো, ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে এসে এটাকে আমার যদি একটা ছোট করি বসাই, সে এটাকে আর একটু করে দিই, এটার অপাসিটি একটু কমায় দিই, কমায় দিই, তারপর আল্টার চেপে এটাকে এন্টার দিই, আল্টার চেপে আর একটা কপি করলাম। আচ্ছা এটা এটা একটু একটু প্রবলেম হয়েছে মনে হয়, এটা যে প্রবলেমটা হয়েছে এখানে, এই যে এটা কন্ট্রোল টি ছোটো করলাম, কিছু বাইরের অংশগুলো যায়নি, বাইরের অংশগুলো সাদাগুলো রয়ে গেছিলো। তো যেটা করবেন এটাকে এই যে রেক্টেঙ্গুলার টুল দিয়ে শুধু এতটুকু জায়গা সিলেক্ট করলাম, বাইরের অংশটা সিলেক্ট করলাম না, ঠিক আছে। এই যে এখানে কিছু অংশ, এই যে এখানে কিছু অংশ রয়ে গেছে, এটা এই জিনিসগুলো আমি ফেলবো কীভাবে, শুধু ভিতরের অংশটা সিলেক্ট করলাম মার্কি টুল দিয়ে, তারপর সিলেক্ট ইনভার্স ঘুরাই দিলাম, সিলেকশনটা ঘুরাই দিয়ে ব্যাক স্পেস টাপলাম, চলে গেল। এখন আমি যদি এটাকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, আমার আগেরটা এটা একটু প্রবলেম ছিল, এটাকে আমি কেটে দেবো, ফেলে দেবো, রাখবো না, এটাকে আমি রাখবো না, আমার এটা আছে, এটাকে ড্র্যাগ করে নিয়ে গেলাম এই এই এইটাতে, কেন আমার এটা আসছে একটু থেকে এটাকে অপাসিটি কমায় দিই, এন্টার এন্টার দিলাম, অল্টার চেপে অল্টার চেপে ড্র্যাগ করে আর একটা কপি করলাম নিচে, ঠিক আছে, অল্টার চেপে আর একটা কপি করলাম। কোথা থেকে আসছে দেখেন না, এটা এটা পেনে পাকার পাকার, হ্যাঁ পাকারে ঠিক আছে পাকার, তো এই যে পাকারগুলা এটা এটা পাকা, এটা এটা পাকা,
এটা চারটা না, এখান থেকে এইটা লেয়ার ওয়ান পর্যন্ত সবগুলোকে ধরে মার্জ লেয়ার করে দিলাম। ঠিক আছে, এই যে এখন বাইরের অংশ যেগুলো আছে আমার, এটাকে মার্কেট টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম আউট। যেখানে যেখানে প্রবলেম এখানে ফেলে দেবেন, ওকে কন্ট্রোল ডি। আপনি যেভাবে সাজাইতে পারেন, এই যে এখনটা একটা কমপ্লিট হয়ে গেল, কোথায় এখানে এখানে এটা 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 ওটা সমস্যা নাই, এটা আপনি এই যে কন্ট্রোল দিয়ে এটা 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 আচ্ছা, এটা যদি পাকা কালার দেখা যায় এটাকে আর একটা কপি করে নেবেন, কন্ট্রোল জে দিয়ে আরেকটা কপি করে নিয়ে একদম ব্যাকগ্রাউন্ডে নিয়ে দিয়ে দিলাম থাকবে না। ঠিক আছে, এটাকে কপি করে নিচে দিয়ে অপাসিটি কমায় দিয়ে দিলেই হয়ে যাবে, কারণ আমাদের একটা কমপ্লিট একটা ইয়ে হয়ে গেল। সরি, এটা আমার এটা আর একটা ডিজাইন ছিল এখানে, এটা এটা কি ছিল, এটা এটা করা যাবে। ওকে ডান, থ্যাংক ইউ। 26 মিনিট।